বলছি যে এই শিল্পের সাথে যারা জড়িত মানে তারা তো একটা হতদরিদ্র লোক যাদের কোনো কর্মসংস্থান অন্য কোথাও নেই তাহলে তারা এই কর্মটাকে বেছে নিয়ে তারা যে জীবিকা নির্বাহ করছে যদি আজকে কোনো কারণে যদি গভর্নমেন্ট এরকম সিদ্ধান্ত নিয়েই ফেলে যে এই বিড়ি শিল্পটাকে আমরা ধ্বংস করেই ফেলবো তাহলে জাস্ট আমি আমার থিম থেকে এটুকু বলতে চাচ্ছি যে তাহলে এই লোকগুলার আমি আমার ছোট্ট গেলে যদি এই কথাটা বুঝতে পারি তাহলে সার্বজনীনভাবে তারা এই বিষয়টাকে বিবেচনায় রাখবে আমি এই কথাটাই বলতে চাচ্ছি